দেখো একটা অদ্ভুত জিনিস বেরোতে চলেছে, টাটা টাটা টাটা, খুল যা সিমসিম। এটাই কি আছে? 1 2 3 এন্ড গো। মাই গড, জিবা আমার নিবা, মুখে দাও। আমিও ভুলে যাই, কিন্তু সারাদিন ডায়েট করার পরে মিষ্টিটা বেকার হয়ে যাবে। টিয়া আমার খাও, কাটো সুন্দর করে কাট। তুই কি একটাই পুরোটা মুখে দিচ্ছিস তো কেটে? সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার। নালে বিয়ে শেষ হয়ে যাবে না তাড়াতাড়ি? বঙ্গর লাক বঙ্গ চা চা চা। কেমন লাগছে আপনাদের খেতে? ভালোই লাগে বলি আমি খাই। কত নিয়েছে এই মিষ্টিটা? ইউ ডোন্ট নো, আমি তো ফ্রেন্ডই পড়ে দেখছি। হ্যাঁ, এরকম কি যেটা হবে 70 থেকে 100 মধ্যে হবে, যা হবে দেখা যাবে। ওকে, এই এই মিষ্টিটা আপনারা পাবেন কোথায় সেটা কি আমি বলবো? আপনি কি বসে পান? না, সত্যনারায়ণ কুদঘাট মেট্রো স্টেশনের ঠিক পাশেই সত্যনারায়ণ মিষ্টি, হ্যাঁ মিষ্টি দোকান। সেখানে এরকম বেকড রসগোল্লা মানে মানে মালাই স্টাইলে আছে। তো আপনার মালাই রসগোল্লা এমনি হয় না, এতটা ই থাকে না, গ্রেভি থাকে না। আরে এটা তো এরকম ভাবে তোমাকে একটা ট্রে সমেত করে দিয়েছে, একটা একটা করে জানি, কিন্তু এতটা থাকে না, মানে আমরা আমি যেখান থেকে খাই সেখানে অতটা এতটা গ্রেভি থাকে না। মানে আমি এরকমই, আর যেটা নলেন গুড়ের উপরে বেকড হয় ওটা খেয়েছিস? হ্যাঁ, লাভলি। আমার যেমন নর্মাল ফ্লেভারটাই বেশি ভালো লাগে নলেন গুড়ের থেকে। না, আমি আমি তো নলেন বাবা নাটক করিস না, ফিগারটা দেখুন, চিকনি চিকনি পাতলি কমর এসে না হিলা, আজা মেরে তাল সে তু তাল তো মিলা। এবার এইটা আমি আমি মিষ্টি এই কারণেই খাইনি, কারণ সারাদিন ডায়েট করার পর যদি মিষ্টিটা খাই তাহলে কে দায় নেবে? তোর বাবা? না, তোমার তোর বাবা না, তুমি আমি। আচ্ছা, বাড়ি থেকে আমি একটু মায়ের হাতে খেতে একটু বেশি প্রেফার করি, তার জন্য মিষ্টি। এই উইকে কিন্তু আমি অনেক মিষ্টি খেয়েছি, তাই না? এই উইকে অনেক মিষ্টি, এই উইকে আমি প্রচুর মিষ্টি খেয়েছি। আচ্ছা, চিকনি চিকনি পাতলি কমর এসে না হিলা, আজা মেরে তাল সে তু তাল তো মিলা। রিবা বলো, নাচো একটু। কি নাচবো? উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুন! টাটা।